এসেছিলেন? ওই শরীফ সাহেব নামে এক ভদ্রলোক, ফারহানের খোঁজ নিতে এসেছি। চেনো নাকি তুমি? না, ঠিক চিনি না, তবে ফারহানার মুখে ওনার অনেক কথা শুনেছি। এই ইয়াং ছেলে মেয়েদের গুরু টাইপের ভদ্রলোক। হ্যাঁ, চেহারা আর ভাবসাব দেখে গুরু বলেই মনে হচ্ছিল। কি বলছিলেন? না, অনেকদিন ফারহানের কোনো খোঁজ খবর না পেয়ে ভাবছিলেন সিরিয়াস কোনো অসুখ বিসুখ করেছে কিনা। তারপর হঠাৎ ওর বিদেশ যাওয়ার সংবাদ শুনে ভদ্রলোক একেবারে গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ সব কিছু মিলে যাচ্ছে। কিন্তু উনি কি মিন করলেন আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি কিছু অনুমান করতে পারছো? জামিল, খালি জামিল কইয়া থামলি কেন? আর কি কইবি কও? আমি কিছু বলবো না। তোর হাব ভাব দেখে মনে হচ্ছে তুই আমাকে কিছু বলবি। দোস্ত, আমি হইলাম কাজের মানুষ, এইভাবে বসে থাকলে কি চলে? একটু পরে আমি বাগান রাউন্ড দিতে বের হব, তুই আমার সাথে বের হবি, কাজ হবে। এটা কোনো কাজ না। তাহলে এটা কি? এটা হইতেছে হাইটা হাইটা পা ব্যথা করা, এটা আমার পোষায় না। তোর কিসে পোষায়? বৈশা বৈশা তো আনফিট হয়ে গেলাম, মাথা একটা নতুন বুদ্ধি খেলতেছে, নতুন প্রজেক্ট, কিন্তু এখান থেকে না গেলে তো আরম্ভ করতে পারতেছি না। কি প্রজেক্ট সেটা? সব কিছু গুছিয়ে আনছি, এখন নিজের ঘরে দুই তিন দিন জুত কইরা বসতে পারলেই হইল। বুঝলাম, কিন্তু প্রজেক্টটা কি? প্রজেক্টের নাম বিশ্বাস। এটা মানুষের মনে বিশ্বাস ফিরাই আনার প্রজেক্ট। তুমি চলে যাওয়ার পর এত বড় একটা বাড়ি একদম ফাঁকা লাগে। আমার শরীরের কথা বলছি না, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু ভীষণ একা একা লাগে। তুমি আরেকবার ভেবে দেখো, মিলিকে এখানে এসে থাকতে বলবো কিনা। দেখি, জানাবো তোমাকে। আসলে হয়েছে কি, ফারহানার সঙ্গে কোনো ব্যাপারে আমার বনতো না। ওর বুদ্ধির ধারে কাছে আমি যেতে পারতাম না, তবু ওর সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সে কথা আর এখন বলে কি লাভ? ওকে একবারও তোমার আমার কথা ভাবলো? আমার কি মনে হয় জানো, মানে ওকে আমি যতটুকু বুঝেছি ও খুব বড় ধরনের কোনো ধাক্কা খেয়েছে, খুব জেদি মেয়ে তো। হ্যাঁ, ধাক্কা খেয়ে বিদেশ গিয়ে আর এক জেদ মিটাচ্ছে। আমি জানি বিদেশে ওর একটুও ভাল লাগছে না, কিন্তু তবুও ফিরবে না সে, এটা ওর আর এক জেদ। এত জেদি হলে কি আর জীবন চলে? কিন্তু আমার একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, ও কি এমন ধাক্কা খেল যে যার জন্য একবার দেশ ছেড়ে চলে গেল? ও তো খুব জেদি মেয়ে। এত ধাক্কা ধাক্কা করছো কেন? এমনও তো হতে পারে কোনো ধাক্কাই সে খায়নি, এটা ওর অনেক খেয়ালেরই একটা খেয়াল। কি এমন হতে পারে না? পারে, চলো দেরি হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার শ্বশুর যৌতুক দেবেন না। আমি জেনে শুনে খুব নিরাশ হচ্ছি। বর্ণা, আমার ধারণা তুমি খুব সরল ধরনের একটা মেয়ে, কি আমার ধারণাটা কি ভুল? আপনার এরকম ধারণা হলো কেন জানতে পারি? ওই যে আমি বললাম যৌতুকের কথা, অন্য কোনো মেয়ে হলে তো আমাকে এমন কিছু বলতো যে আমি উল্টো জব্দ হয়ে যেতাম। তুমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছো আমি আর কি মারছি, কিন্তু তুমি উল্টো
আমার সাথে ইয়ার্কি মারো না। আপনি কি জানতে চাচ্ছেন যে আমি ইয়ার্কি মারতে জানি কি না? না না, ব্যাপারটা সেরকম না, আমি কথার কথা বললাম। এরকম অনেক মেয়ে আছে না যারা ইয়ার্কি টিয়ার্কি মারে, এই চোখে মুখে কথা বলে। আছে, আমি সেরকম নই বলে কি আপনি নিরাশ হচ্ছেন? কি আশ্চর্য কথা, আমি নিরাশ হচ্ছি এই কথা আবার তোমাকে কে বললো? কেউ বলেনি, আমি জানতে চাচ্ছি। শোনো, এসব কথা বাদ, এখন আমরা অন্য কথা বলবো। আচ্ছা, হানিমুনে কোথায় গেলে ভালো হয় বলো তো? খালাম্মা, মানে আপনার মা বলছিলেন বিয়ের পরে আমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। দেশের বাড়িতে? আরে মা ওখানে হাঁস মুরগি কুকুর টুকুর কীসব করেছেন, ওখানে হানিমুন? হাঁস মুরগির মধ্যে? বাবা বলল, বুঝলাম জীবন নাটক নয়, কিন্তু তাই বলে জীবন পরস্পরকে বুঝে ওঠার ব্যর্থ চেষ্টা এই কথাটাও ঠিক নয়। আরও বলল, তোর মার সঙ্গে আমার কিংবা আমার সঙ্গে তোর মার ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু তার মানে এই নয় জীবন মানে পরস্পরকে বুঝে ওঠার ব্যর্থ চেষ্টা। আমি কি বললাম জানো? আমি বললাম, তুমি কি মার ভুলটা ভেঙে দিতে পারো না? বাবা বলল, কেউ যদি একটা ভুলকে আঁকড়ে ধরে রাখতে চায় সেই ভুলটা ভেঙে দেওয়া খুবই কঠিন। আমি বললাম, বাবা এটা তোমার জন্য চ্যালেঞ্জ। তোমার এত কথা বলার প্রয়োজনটা কি? প্রয়োজন আছে মা, আছে, আমার জন্য প্রয়োজন আছে। শোনো মা, বাবা যখন একবার তার সব অভিমান ভুলে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, আমার মন বলছে বাবা আরো বহুবার তোমার সামনে এসে দাঁড়াবে। আমি তোমাকে বলি মা, জীবন যদি পরস্পরকে বুঝে ওঠার ব্যর্থ চেষ্টা হয়েও থাকে, সেই চেষ্টা চালিয়ে যাওয়ার সময়ও কখনো শেষ হয় না মা। দোস্ত, আমি রেডি, এবার আমার বিদায় দাও। রাতে ট্রেনে যাবি, সাবধানে যাবি, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কথা দিয়ে যাবি? নিশ্চয়ই। কি কথা? তুই ঢাকায় ফিরে ফারহানাদের বাসায় যাবি না? এইটা তুই কইতে পারস না, ফারহান না পারলে আমার আলাদা সম্পর্ক আছে। আচ্ছা ঠিক আছে, যাবি, সেটা তো আমি বারণ করতে পারি না, কিন্তু কিন্তু তোর কথা কমু নাই তো, কেন বলবো? কোনদিন বলছি? না, কোনোদিন বলি নাই। আমার দোস্তের একটা মান সম্মান আছে না, একটা মায়ের কাছে দুঃখ কইরা তার কথা বলবো? না, কখনো বলবো না। দেখ পাগলা, কথাটা মনে রাখিস, সত্যি এটা আমার মান সম্মানের ব্যাপার। সেটা আমি ছাড়া আর কে বুঝবে? ক, আর কে বুঝবো? কিরে, এত দেরি করে ফিরলি? আচ্ছা মা, আজ কতগুলো কাজ আমার উপর ছিল বলতো। সব কাজ শেষ করতে পেরেছিস? শেষ করেছি। কাল কি কি করতে হবে বলো। সেসব পরে শুনলেও চলবে, চল হাত মুখ ধুয়ে খাবি, আয় গোসল করব। মা। কিরে? রায়ন সাহেবের বাসায় গিয়েছিলাম দাওয়াত দিতে, ওনার বোন বিদেশে চলে গেছে। মানে? এই সবাই আমেরিকা যায়। ও গেছে স্বামীর সঙ্গে? না, বিয়ে তো করেনি। শুনলাম ওখানে নাকি ওর এক খালা আছে, ওর ওখানেই থাকবে। কবে ফিরবে
জানি না। হঠাৎ জাগে, তুই দাওয়াত দেওয়ার দিয়ে এসেছিস, এখন যা গোসল টোসল করে খেতে আয়। যাচ্ছি মা। ভালোই হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পরে আমরা কাচ্চি খাবো।